ওটা মামা না মামার হাতে কি ওটা কি খেয়ে বেড়াচ্ছে মামা এ মামা কি ব্যাপার মামা তোমার হাতে ওটা কি আরে বাবা আস্তে কো লোকজন শুনলে তো আমার মান সম্মান যাবে রে বাবা আস্তে কো আমি বুঝেছি বুঝেছি আস্তে কেন বলবো তুমি রমজান মাসে রোজা না রেখে খেয়ে বেড়াচ্ছ তাতে তোমার মান সম্মান যাচ্ছে না আর আমি জোরে বললেই তোমার মান সম্মান যাবে ওরে বাবা রোজা তো ছিলাম কিন্তু এই ক্ষুধার কষ্ট আমি সহ্য করতে পারিনি এই জন্যই রোজা ভাঙিয়ে ফেলাইছি কি করা কো মামা আপনাকে একটা ঘটনা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তিনি এক সময় ঘুমিয়েছিলেন তখন দুইজন ফেরেশতা এসে তার বাহু দুটো ধরে এক পাহাড়ের কাছে নিয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আপনি পাহাড়ের উপর উঠুন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠতে পারবো না তখন ফেরেশতারা বলেন যে আমরা আপনাকে সাহায্য করছি এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন পাহাড়ের চূড়ায় উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকট আওয়াজ এবং কান্নাকাটি শুনতে পেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলেন এটা কিসের আওয়াজ তখন ফেরেশতারা বললেন এটা জাহান্নামীদের আওয়াজ এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওদের দেখলাম পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে ঝুলানো এবং তাদের গাল চিরে ফেলানো হয়েছে গাল থেকে টপ টপ করে রক্ত ঝরছে এদের এই অবস্থা কেন তখন ফেরেশতারা বললেন এরা সেই সব মানুষ যারা রমজান মাসে রোজা রেখেও ভেঙে ফেলত মামা আজকে আপনি খোদার কষ্ট সহ্য করতে পারছেন না কিন্তু মনে রাখবেন রোজা রাখার কষ্ট জাহান্নামের শাস্তির চেয়ে বেশি নয় আসলে ভাগ্য ঠিক কথা কয়েছে যতই কষ্ট হোক আজকে তো আর রোজা ছাড়বো না সব কড়াই রোজা রাখতো আল্লাহ আর মাফ করে দিয়ে